হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একদম ফ্রেশ নিউ একটা ক্লাস নিয়ে হাজির হলাম আমাদের নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ক্লাস, গণিত ক্লাস। আমাদের আমরা শুরু করব একদম প্রথম অধ্যায় থেকে। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান। এটা থেকে আমরা ক্লাস শুরু করব এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় আমরা এভাবে ধারাবাহিকভাবে সমাধান করে করে পুরো বইটা শেষ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই শুরু থেকেই এই ক্লাস থেকেই আমাদের সাথে থাকবা এবং তোমাদের যে গণিতের যাবতীয় সমস্যা, নতুন কারিকুলামের গণিত বইয়ের পুরো সমাধানটা তোমরা আশা করি পেয়ে যাবা আমাদের সাথে। তো চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের গাণিতিক অনুসন্ধান। ওকে, তাহলে অধ্যায়ের নাম হচ্ছে গাণিতিক অনুসন্ধান। এই অধ্যায়ের শেষে আমরা কী শিখব? গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া শিখব, গাণিতিক অনুসন্ধানের ধাপ শিখব, প্যাটার্ন শিখব, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি জানব। তো এই অধ্যায়টা মূলত হচ্ছে সেরকম কোনো অঙ্ক নাই, এটা অধ্যায়ে বলা আছে, চ্যাপ্টারেই বলা আছে যে এই অধ্যায়ে আসলে আমরা অঙ্ক করব না, কিন্তু আমরা কিছু নতুন জিনিস জানব। অঙ্কগুলো বা আমাদের সংখ্যাগুলো নিজেদের মধ্যে কী সম্পর্কে থাকে, নিজেদের মধ্যে কী ধরনের সম্পর্ক হয় তাদের, তারা কোন প্যাটার্নে থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কাজ করব। আমরা সেগুলোর ধাপ জানব, প্রক্রিয়া জানব এবং সেগুলোর প্যাটার্ন জানব। তো তোমাদের আগের অষ্টম শ্রেণীর গণিত বই যেটা ছিল সেখানে কিন্তু এই প্রথম অধ্যায়ের নামটাই ছিল প্যাটার্ন, প্রথম অধ্যায়ের নাম ছিল প্যাটার্ন। সো এখন কি করা হয়েছে আমাদের নতুন কারিকুলামে, যে গাণিতিক অনুসন্ধান নাম দিয়ে তার মধ্যে প্যাটার্নকে রাখা হয়েছে। সো আমরা সামনে গিয়ে অবশ্যই বুঝতে পারবো কি হচ্ছে অধ্যায়টার মধ্যে। আচ্ছা, এরপরে আমরা পড়া শুরু করে দেই আমাদের চ্যাপ্টারের নাম গাণিতিক অনুসন্ধান। ওকে, সো এখানে কি বলা হচ্ছে, আগের শ্রেণীগুলোতে তোমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই মজার তত্ত্ব জেনে এসেছো, কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখব না। যেটা আমরা বললাম যে আমরা আসলে নতুন কিছু এখানে সংখ্যা নিয়ে শিখব না, সংখ্যা তো আমরা জানি, সংখ্যা কী, অঙ্ক কী। আজ শিখব সংখ্যা নিয়ে কীভাবে অনুসন্ধান করতে হয়। আগের শ্রেণীতে তত্ত্ব উপাত্তের অভিজ্ঞতার দিকে বিভিন্ন বিষয়ের উপর সংখ্যাবাচক তত্ত্ব ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন। গণিতজ্ঞ গবেষকগণের মতো দেখো তো চেষ্টা করে ব্যাপারটি আনন্দের নাকি নিরস, তোমাদের কি মনে হয়? তাহলে চলো আমরা গণিতজ্ঞের মতো গবেষণার মতো করে একটা পরীক্ষা করে দেখি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা আগের যে তোমাদের সপ্তম শ্রেণীতেও তোমরা এই চ্যাপ্টার করেছো, তথ্য উপাত্ত চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে কাজ করেছি, মানুষের বয়স, তারপরে হচ্ছে মানুষের উচ্চতা, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। সো ওগুলো হচ্ছে আমাদের সংখ্যাবাচক তথ্য, তারপরে আমাদের বিশ্লেষণমূলক তথ্য ছিল। সো আমরা এখন কী করেছি, ওই তথ্যগুলো নিয়ে কাজ করেছি। এখন আসলে এই কাজগুলো, এই তথ্যগুলো সংগ্রহ হয় কীভাবে বা এরা নিজেদের মধ্যে কীভাবে সংগঠিত থাকে, এটা নিয়ে তোমরা গণিতবিদরা যে কাজটা করেন, তারা যেভাবে এই জিনিসগুলো আবিষ্কার করেন, এখন তোমরা প্রত্যেকে হচ্ছে একজন গণিতবিদ হয়ে যাবা, তোমরা প্রত্যেকে একজন গণিতজ্ঞ, তোমরা নিজেরা এখন এইগুলো নিয়ে গবেষণা করবা বা আলোচনা করবা। সো এই জন্য আমাদের একটা সমস্যা নিতে হবে, একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বলা হচ্ছে আজকে যে সমস্যাটি দেখব সেটি পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের প্রিয় একটি সমস্যা এবং সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার অনুক্রমের সম্পর্ক আছে। ক্রমিক সংখ্যার অনুক্রম মানে কি? এই যে 1, 2, 3, 4 এগুলো তো হচ্ছে আমাদের কি ক্রমিক সংখ্যা, তার ধাপ, অনুক্রম মানে ধাপ। আবার আমরা যদি বলি 2, 4, 5, 6 এরকম একটা ধাপ চলে যাচ্ছে। আবার উল্টো দিকেও হতে পারে 10, 9, 8, 7 এটাকে আমরা বলি কাউন্টডাউন, সেটা আমাদের এখানে আসে অবশ্যই একটু পরে। সম্পর্কটি বা সম্পর্কগুলো কী ঘাটাঘাটি শেষ করে তোমরা বলবে। আরও বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো করতে পারেনি। ওকে, তাহলে পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি দেখে অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়েছো, কত কিছু শিখেছো। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটা সমাধান করা যাক। ওকে, এখন সমস্যা সমাধানের আগে বলা হচ্ছে, তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কী। একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা খেয়াল করেছে কখনো? যেমন 1, 2, 3 যেটা আমি বললাম যে ক্রমিক সংখ্যার অনুক্রম মানে কী, একটার পর একটা সংখ্যা আসা, ধারাবাহিকভাবে আসা। অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে থাকে কাউন্টডাউন, যেটাকে আমরা বলতেছি 10, 9, 8 এটা হচ্ছে যখন রকেট আকাশে পাঠায় তখনও গোনা হয়। অথবা দৌড় প্রতিযোগিতার সময় বলা হয় 3, 2, 1, 0 গো, এগুলো কি বলা হয়,
কাউন্ট ডাউন ওকে আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রম আমাদের সামনে আসে চিন্তা করে দেখো বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টালে থাকলে পৃষ্ঠা নম্বর বাড়তে থাকে ঠিক না এক দুই তিন এভাবে বাড়তে থাকে আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম তো শুরুতে আমি যেটা বলছি যে ক্রমিক সংখ্যার অনুক্রমটা কি ভাইয়া ক্রমিক সংখ্যার অনুক্রমটা হচ্ছে ওই যে আমরা নিচের দিক থেকে ছোট থেকে বড়ের দিকে যাই অথবা বড় থেকে ছোটের দিকে আসি যেভাবেই হোক না কেন এক দুই তিন চার হোক অথবা পাঁচ চার তিন দুই এক হোক যেটাই হোক না কেন এগুলোকে আমরা ক্রমিক সংখ্যার অনুক্রম বলতেছি আচ্ছা এবার মূল সমস্যায় আসা যাক এবার আমরা মূল সমস্যায় চলে আসছি বলা হচ্ছে সমস্যাটি শুরু সে দিয়ে সংখ্যা দিয়ে তো আমরা সংখ্যা নিয়ে যেহেতু কাজ করব তো সংখ্যা দিয়েই সমস্যা শুরু হবে যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা তুমি যে কোনো চারটা নিতে পারো এক দুই তিন চার হতে পারে দুই তিন চার পাঁচ হতে পারে তিন চার পাঁচ ছয় হতে পারে তুমি যে কোনোভাবে নাও না কোনো কোনো সমস্যা নাই এবং এগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও ক্রমানুসারে মানে পরপর একটার পর একটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো তুমি যে কোনো চারটি সংখ্যা নিতে পারো বোঝার সুবিধার জন্য আমরা নিচের চারটি সংখ্যা নিলাম এই যে দেখো আমরা নিচের চারটি সংখ্যা এখানে নিয়েছি চার পাঁচ ছয় সাত কি বলা হয়েছে আমরা যে কোনো চারটা ক্রমিক সংখ্যা নিব যে কোনো চারটা তাহলে এখানে আমাদের বইয়ে বোঝার জন্য কি নিয়েছে চার পাঁচ ছয় সাত নিয়েছে তো তুমি কিন্তু এখন অন্য যে কোনো সংখ্যা নিতে পারো তুমি যে কোনো সংখ্যা নাও আমাদের উদ্দেশ্য তো একটা আসলে সেই উদ্দেশ্যটা কি আমরা এখনই দেখব সো খেয়াল করে দেখো এখন তোমার কাজ হলো এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও কি বলছে যে এখন আমরা এই যে চার পাঁচ ছয় সাত যে চারটা সংখ্যা নিয়েছি এগুলোর মধ্যে আমরা কি বসাবো যোগ বিয়োগ বসাবো এখন যোগ বিয়োগ আমরা কতভাবে বসাবো বিভিন্নভাবে বসাবো আমরা কত রকমভাবে যোগ বিয়োগ বসাতে পারি তত রকমভাবেই বসাবো কিন্তু শর্ত হচ্ছে ক্রম ভঙ্গ করা যাবে না অর্থাৎ চার পাঁচ ছয় সাত যে আছে এই চার পাঁচ ছয় সাত এভাবেই থাকবে আমরা চারকে আগে পাঁচকে পরে বা এভাবে আমরা ওলটপালট করতে পারবো না তুমি যেভাবে ক্রমটা সাজিয়েছো চার পাঁচ ছয় সাত অথবা তুমি এখন যে চারটা সংখ্যা নিয়েছো তুমি যেভাবে সাজিয়েছো তিন চার পাঁচ ছয় হতে পারে তাহলে তোমার এই ক্রমটা কিন্তু ঠিক থাকবে এটা কিন্তু পরিবর্তন হবে না বা এটা ভাঙ্গা যাবে না যেমন দেখো চার পাঁচ ছয় সাত বইয়ের মধ্যে কি বলছে যে এই যে চার পাঁচের আগে প্লাস ছয়ের আগে মাইনাস সাতের আগে প্লাস এখন পাঁচের আগে মাইনাস ছয়ের আগে প্লাস সাতের আগে প্লাস তার মানে কোনোটার সামনে প্লাস কোনোটার আগে মাইনাস এভাবে দিচ্ছে দেখো এখানে যেমন ছয়ের সামনে মাইনাস এখানে পাঁচের আগে মাইনাস এরকম প্লাস মাইনাস ওলট পালট করে দিয়ে উল্টা পাল্টা করে আমরা কত রকমভাবে প্লাস মাইনাস বসাতে পারি সেটাই আমাদেরকে এখানে বের করতে বলছে বা দেখতে বলছে সো অনুমান করে বলো তো দেখি এখন আমাদেরকে বলছে আচ্ছা অনুমান করে বলো তো কত রকমভাবে বসানো যেতে পারে আচ্ছা সো কত রকমভাবে বসানো যেতে পারে আমরা মনে করো অনুমান করলাম ষোলো রকমভাবে কয় রকম ষোলো রকম হ্যাঁ ষোলো রকম একটা আন্দাজে আইডিয়া ধারণা অনুমান করতে বলছে সো তুমি এখানে ষোলো রকম না লিখে তুমি অন্য রকম লিখতে পারো চোদ্দ লিখতে পারো পনেরো লিখতে পারো বিশ লিখতে পারো যেমন চা লিখতে পারো কোনো সমস্যা নেই যেহেতু অনুমান অনুমান ভুল হতেই পারে তো আমরা একটা অনুমান করে ষোলো রকম লিখলাম ওকে এরপর দেখো এবার কি বলা হচ্ছে এবার প্লাস অথবা মাইনাস যত রকমভাবে বসানো যায় সব রকম বসাও এখন প্লাস অথবা মাইনাস যত রকমভাবে বসানো যায় সব এখন প্লাস অথবা মাইনাস কত রকমভাবে বসানো যাবে কত রকমভাবে বসানো যাবে এটার একটা সূত্র আছে এটার একটা সূত্র আছে সো সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে আমরা এমনি একটু চিন্তা করে দেখি যে আমরা কত রকমভাবে বসাতে পারি আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই আমরা চাইলে এই চারটা সংখ্যা সবগুলোকেই প্লাস আকারে লিখতে পারি আবার সবগুলোর সামনেও মাইনাস দিয়ে লিখতে পারি আমাদেরকে বলছে কত রকমভাবে তুমি প্লাস মাইনাস দিতে পারো সো আমাদেরকে কিন্তু নির্দিষ্ট কোনো বাউন্ডারি করে দেয় নাই যে আমি কোনটার সামনে প্লাস দিতে পারবো কোনটার সামনে মাইনাস দিতে পারবো এরকম কিছু নাই সো আমরা কিন্তু চাইলে সবগুলোর সামনেও প্লাস দিতে পারি অথবা সবগুলোর সামনেও মাইনাস দিতে পারি আবার চাইলে আমরা যে কোনো তিনটার সামনে প্লাস দিতে পারি আবার চাইলে যে কোনো তিনটার সামনে মাইনাস দিতে পারি যে কোনো দুইটার সামনেও প্লাস দিতে পারি যে কোনো দুইটার সামনেও মাইনাস দিতে পারি এরকম বিভিন্নভাবে আমরা সাজাতে পারি তাহলে কী কতভাবে সাজাতে পারি দেখো আমরা কী কী করতে পারি দেখো আমরা চাইলে কী করতে পারি আমাদের সংখ্যা তো চারটা তাই না সংখ্যা কয়টা চারটা তাহলে চারটি সংখ্যায় আমি যদি চাই আমি এই চারটিকেই চারটিকেই ধনাত্মক বা প্লাস আকারে লিখতে পারি না চারটি প্লাস আকারে আমি লিখতে পারি তারপরে আমি যদি চাই আমি চারটি যে আছে এই চারটিকেই আমি মাইনাস আকারে লিখতে পারি আমি যদি চাই আমি চারটাকেই মাইনাস আকারে লিখতে পারি চারটার সামনে মাইনাস আবার আমি যদি মনে করি আমি তিনটার সামনে প্লাস দেব তাহলে বাকি একটার সামনে আমি মাইনাস দেব
আমি যদি মনে করি আমি না দুইটার সামনে প্লাস দেবো, বাকি দুইটার সামনে আমি বাকি বাকি দুইটার সামনে আমি কী দেবো? মাইনাস দেব। আমি যদি মনে করি যে না আমি তিনটাকে মাইনাস দেব, বা একটাকে আমি একটাকে কী করব, একটাকে প্লাস দেব আর তিনটাকে মাইনাস দেব, এরকম করে লিখতে পারি, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এরকমভাবে সবগুলো আমরা লিখতে পারি যে যে কোনো তিনটার সামনে আমি প্লাস দেবো, একটার সামনে মাইনাস দেবো, যে কোনো দুইটার সামনে প্লাস দেবো, দুইটার সামনে মাইনাস দেবো, এরকমভাবে যতগুলোর সামনে যতটা সাজাতে পারি আমি সবরকম সাজাবো। তাহলে আমরা যদি এখন সব এই আকারে বসাই, আমাদেরকে বইয়ে কী বলা হচ্ছে দেখো তো, যে মাথায় যা এসেছে সব বসাও, মাথায় যা এসেছে সব বসাও। তাহলে আমাদের মাথায় কী কী আসছে ভাই? আমাদের মাথায় আসছে যে আমরা চারটাকেই প্লাস বানাইতে পারি, চারটাকেই মাইনাস বানাইতে পারি, তিনটা প্লাস করতে পারি, একটা মাইনাস করতে পারি, দুইটা প্লাস করতে পারি, দুইটা মাইনাস করতে পারি, অথবা একটা প্লাস তিনটা মাইনাস করতে পারি, আমরা এভাবে সাজাতে পারি। আমাদের মাথায় এগুলো আসছে, তাই তো? সো আমরা এখন সবগুলো সাজাই দেখি, সবগুলো আমরা বসাবো, সবগুলো যেহেতু বসাতে বলছে আমরা সবগুলো এভাবে বসাই। তাহলে বসাই দেখো খেয়াল করে। সো আমরা এগুলো সব বসালাম, দেখো আমাদের কি কথা ছিল, আমরা বলছিলাম যে আমরা চারটাই প্লাস আকারে লিখতে পারি। তাহলে চারটাই প্লাস আকারে দেখো, এই যে চারটাই আমরা প্লাস আকারে লিখলাম, সবগুলোই প্লাস। এরপর আমরা বলেছি যে আমি চারটায় মাইনাস আকারে লিখতে পারি, দেখো চারটায় মাইনাস আকারে লিখছি, এই যে শেষে একবারে, এটা একটু সিকোয়েন্স রাখার জন্য আমি শেষে লিখছি, তাহলে চারটায় মাইনাস আকারে লিখছি। এরপরে বলা হয়েছে তিনটা প্লাস এবং একটা মাইনাস আকারে লিখতে পারি, তাহলে তিনটা প্লাস এবং একটা মাইনাস আকারে, দেখো তো চার পাঁচ ছয়কে আমি প্লাস রেখেছি, সাতকে মাইনাস, চার পাঁচ এবং সাতকে প্লাস রেখেছি, ছয়কে মাইনাস, চার ছয় সাতকে প্লাস রেখেছি, পাঁচকে মাইনাস, এখন চারকে মাইনাস রেখেছি, পাঁচ ছয় সাতকে প্লাস রেখেছি। তাহলে দেখো তিনটা করে প্লাস একটা করে মাইনাস কিন্তু হয়ে গেল। এরপরে আমরা কি বলেছি যে দুইটা প্লাস এবং দুইটা মাইনাস রাখতে পারি। তাহলে দেখো তো আমরা যে কোনো দুইটাকে প্লাস এবং যে কোনো দুইটাকে মাইনাস রাখতে পারি। কী কী করতে পারি? যে আমরা এখানে চার আর পাঁচকে প্লাস রাখলাম, ছয় আর সাতকে মাইনাস রাখলাম, চার আর সাতকে প্লাস রাখলাম, পাঁচ আর ছয়কে মাইনাস রাখলাম, চার আর পাঁচকে মাইনাস, ছয় আর সাতকে প্লাস, চার আর সাতকে মাইনাস, পাঁচ আর ছয়কে প্লাস। আবার আমাদের চার এবং ছয়কে প্লাস, পাঁচ আর সাতকে মাইনাস, তারপরে চার আর ছয়কে মাইনাস, পাঁচ আর সাতকে প্লাস। দেখো আমাদের যে কোনো দুইটাকে মাইনাস রাখতে আর যে কোনো দুইটাকে প্লাস রাখতেছি। আচ্ছা এরপরে আমরা কি বলেছিলাম? এরপরে আমরা বলেছিলাম যে একটা প্লাস তিনটা মাইনাস, তারপরে দেখো আমরা একটা প্লাস রেখে বাকি তিনটাকে মাইনাস রেখে দিলাম, এই যে একটা প্লাস রেখে ছয়কে প্লাস রেখে বাকি তিনটাকে মাইনাস করে দিলাম, এরপর আমরা পাঁচকে প্লাস রেখে বাকি তিনটাকে মাইনাস করে দিলাম, ঠিক না? এরপরে দেখো চারকে প্লাস রেখে বাকি তিনটাকে মাইনাস করে দিলাম, এরপরে তো আরেকটা হচ্ছে সবগুলোই মাইনাস। তাহলে দেখো এরকম ষোলো রকমভাবে আমরা লিখে ফেলছি, আমরা ষোলো রকমভাবে লিখে ফেললাম, ঠিক আছে? সবগুলো আমরা বসালাম। সো আমাদেরকে বলেছে মাথায় যা এসেছে সবগুলো বসিয়েছো? আমরা বললাম যে হ্যাঁ বসিয়েছি। এরপর কি যে সবকটি প্লাস এবং সবকটি মাইনাস এমন করে বসিয়েছো? আমরা বললাম যে হ্যাঁ বসিয়েছি। কোথায় বসিয়েছি? এই যে সবকটি প্লাস এবং সবকটি মাইনাস। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে যে এরপরের কাজ হলো সবকটির ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। উদাহরণস্বরূপ একটা উদাহরণ আমাদের দিয়ে রেখেছে। সো আমরা কি করব, সবগুলোর ফলাফল মানে এই যে এখানে আমরা যত রকমভাবে সাজিয়েছি এই সবগুলোর আমরা কি বের করব, যোগ বিয়োগের ফলাফল বের করব। তাহলে চলো আমরা যোগ বিয়োগের ফলাফলটা বের করি। সো আমরা সবগুলো যোগ করলাম, যেভাবে যেভাবে আসে যোগ বিয়োগ সেরকম করে আমরা মানগুলো বের করলাম। আচ্ছা এরপর আমাদের কি বলা হচ্ছে? এরপর আমাদের বলা হচ্ছে যে অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কী কী হতে পারে। তাহলে ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কী কী হতে পারে? সো আমরা এখানে অনুমান করে বলতে পারি যে ধনাত্মক সবথেকে বড় যে মানটা আছে সেটা হবে সবথেকে বড় সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, আর ঋণাত্মক যেটা সবথেকে আছে বড় বা ছোট সেটা হয়ে যাবে আমাদের সবথেকে ছোট বা সর্বনিম্ন মানের সংখ্যা। সো আমরা এইখানে একটা সংখ্যারেখা কল্পনা করতে পারি। আমরা জানি সংখ্যারেখার সর্বডানে যে থাকবে সে সবথেকে বড়, আর সর্ববামে যে থাকবে সবথেকে ছোট। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর মধ্যে চিন্তা করে দেখি যে সবথেকে ডানে থাকবে কি, বাইশ, তার মানে বাইশ সর্বোচ্চ, আর সবথেকে বামে থাকবে কি, মাইনাস বাইশ, তার মানে মাইনাস বাইশ হচ্ছে আমাদের সর্বনিম্ন। সো আমরা একটা অনুমান করে এটা বললাম। তো ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে? তাহলে এবার আমরা এই ফলাফলগুলোকে যদি ছোট থেকে বড় আকারে সাজাই, ছোট থেকে বড় ক্রম আকারে যদি সাজাই, তাহলে কি আসে দেখো তো? তো দেখো আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম, সাজিয়ে কি পেলাম দেখো, মাইনাস বাইশ, তার থেকে বড় হচ্ছে মাইনাস চোদ্দ, তার থেকে বড় মাইনাস বারো, তার থেকে বড় মাইনাস টেন, তার থেকে বড় মাইনাস আট, তার থেকে বড় মাইনাস চার, তার থেকে বড় মাইনাস দুই, তারপরে শূন্য দুইবার আছে, দুইবার লিখেছি, এখানে আমি ইকুয়াল
মানে গ্রেটার দ্যান ইকুয়াল লিখেছি, যে শূন্য তো আসলে শূন্য, দুইটা তো একই মান, তাই আমি ইকুয়ালটাও দিয়েছি। আচ্ছা, তার থেকে বড় দুই, তার থেকে বড় চার, তার থেকে বড় আট, তার থেকে বড় দশ, বারো, চোদ্দো, বাইশ, এভাবে আমরা সব থেকে ছোটো থেকে সব থেকে বড়তে গেলাম। ঠিক আছে, এবার আমাদের কি বলতেছে দেখো তো, এবার আমাদের বলতেছে ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করেছো। আমরা যদি ফলাফলগুলোর দিকে তাকাই তাহলে খেয়াল করে দেখবো যে এখানে আমরা একটা অনুক্রম দেখতে পাচ্ছি। কি অনুক্রম দেখো, যে এই যে এই সংখ্যাগুলো, এই যে পরপর সংখ্যাগুলো, এগুলো হচ্ছে দুই করে করে মান বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতেছি যে সর্বনিম্ন সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটাতে আসতে আমাদের মানের ডিফারেন্স হচ্ছে কত, প্রায় আট, ঠিক না, প্রায় আট। আবার এই যে সর্বোচ্চ সংখ্যাটা থেকে তার আগের সংখ্যাটার ডিফারেন্সও কিন্তু প্রায় আট, তাহলে আট ডিফারেন্স। কিন্তু পরে মাঝের যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু প্রায় আমরা দেখতেছি যে কি হচ্ছে, দুই করে করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে একটা আমরা প্যাটার্ন বা একটা ধারা বা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, ঠিক না, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা দুটো বাদ দিলে বাকি সংখ্যাগুলোর মধ্যে এক ধরনের কি পরপর দুই দুই সম্পর্ক আছে। শুধুমাত্র এখানে আমাদের ছয় নাই, কি নাই, ছয় নাই, তাহলে আমাদের এই যে আট পর্যন্ত হচ্ছে কি আমরা দেখতেছি দুই করে বৃদ্ধি পাচ্ছে, মাঝখানে চার আবার এখানে চার বৃদ্ধি পেয়েছে, ঠিক না, চার বৃদ্ধি পেয়েছে এক লাফে, তারপর আবার কিন্তু দুই করে করে যাচ্ছে। আবার দেখা যায় যে চার এবং আটের মাঝে এসে আবার কি একবারে চার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা দেখতেছি যে হ্যাঁ, মোটামুটি একটা এদের মধ্যে অনুক্রম তৈরি হয়েছে বা সম্পর্ক তৈরি হয়েছে, যে দুই করে বৃদ্ধি পাচ্ছে, শেষের দুইটা ছয় আট করে ডিফারেন্স, আর মাঝে আমাদের চার থেকে আটের মধ্যে কি হচ্ছে চার করে ডিফারেন্স। আচ্ছা, এটা একটা দেখলাম আমরা, খেয়াল করলাম আমরা, হ্যাঁ সম্পর্ক খেয়াল করছে, আমরা সম্পর্কটা খেয়াল করে দেখলাম। এরপর কি, মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে সেগুলো তুমি খাতায় কোথাও টুকে রাখতে পারো, তোমার চিন্তা ভাবনার সুবিধার জন্য নিচের পরীক্ষাটি করো। তাহলে এখানে যদি আমরা বিশেষ কোনো সম্পর্ক দেখে থাকি তাহলে আমরা সেটা খাতায় লিখবো। তাহলে আমরা এখানে কি খেয়াল করলাম, আমরা দেখলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স বেশি, হ্যাঁ তাদের হচ্ছে আগের সংখ্যার সাথে তাদের পার্থক্য হচ্ছে আট, আবার চার এবং আট মাঝের যে দুইটা সংখ্যা ওদের মাঝের পার্থক্য হচ্ছে চার করে, অন্য সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে দুই করে, যে দুই করে বৃদ্ধি পাচ্ছে বা দুই করে কমতেছে, দুই করে ডিফারেন্স, এটা আমরা দেখলাম, খেয়াল করলাম। তো এটা তুমি লিখে রাখতে পারো এভাবে আমি যেভাবে বললাম। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা নিচে পরীক্ষাটা করব। তাহলে পরীক্ষাটা করে আমরা কি দেখবি দেখো তো, যে পরীক্ষা করে দেখো তোমার বুদ্ধির ধার বাড়ানোর জন্য চারটি প্রশ্ন দেওয়া হলো, তোমার মাথায় আরও প্রশ্ন হলে নিচে এবং পরের পৃষ্ঠায় লিখে রাখতে পারো। তাহলে এখানে আমাদের চারটা প্রশ্ন দিয়েছে, এই চারটা প্রশ্ন আমরা দেখি। বলছে ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে। তাহলে ফলাফলগুলোকে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাদের মধ্যে কি পার্থক্য একই থাকবে, না কিন্তু, এদের মধ্যে কিন্তু পার্থক্য একই থাকবে না। উত্তর হচ্ছে না, কারণ কারণ আমরা যদি এগুলোকে ক্রমানুসারে সাজাই আমরা দেখতেছি যে আমাদের শেষের এবং সর্ব প্রথম এবং সর্বশেষ এই দুটো সংখ্যার মধ্যে আগের সংখ্যার থেকে ডিফারেন্স আট হয়ে যাচ্ছে, মাঝখানে বা ডিফারেন্স চার হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কোনোটা একই থাকতেছে না, ডিফারেন্স একই থাকতেছে না। কোনো ফলাফল কি শূন্য হতে পারে, না, হ্যাঁ কোনো ফলাফল কিন্তু শূন্য হতে পারে। দেখো শূন্য আমাদের চলে আসছে, তো শূন্য হতে পারে, আমরা বললাম যে হ্যাঁ হতে পারে। কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে, মানে একটা ফলাফল কি দুইবার আসতে পারে, আমরা কিন্তু দেখেছি যে হ্যাঁ শূন্য দুইবার চলে আসতেছে, শূন্য দুইবার চলে আসতেছে, সো আমরা বললাম যে হ্যাঁ পুনরাবৃত্তি হতে পারে। প্লাস অথবা মাইনাস চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে, হ্যাঁ করে। যে প্লাস এবং মাইনাস চিহ্নের উপরে সংখ্যার ছোট বা বড় হওয়া ফলাফল নির্ভর করে, এটা নির্ভর করে। দেখো আমরা যদি এখানে দেখি যে আমি যখন সবগুলোকে মাইনাস দিয়েছি তখন সংখ্যাটা হয়ে গেছে সব থেকে ছোট, আর আমি যখন সবগুলোকে প্লাস দিয়েছি সংখ্যাটা হয়ে গেছে সব থেকে বড়। তাহলে প্লাস এবং মাইনাস এই চিহ্নের উপরে কিন্তু সংখ্যার বড় বা ছোট হওয়া কী করতেছে, নির্ভর করতেছে। তাহলে আমরা বললাম যে হ্যাঁ নির্ভর করতেছে। এখন এই চারটা প্রশ্নের পাশাপাশি আমাদের বলছে যে তোমার মাথায় যদি আরও কোনো প্রশ্ন আসে তাহলে তুমি সেগুলো লিখে রাখতে পারো। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি, কী প্রশ্ন করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। তুমি কিন্তু এটা কী করতে পারো, পার্থক্য তৈরি করতে পারো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য কত। তাহলে পার্থক্য যদি বের করতে চাও পার্থক্যটা কত হবে, দেখো তুমি যদি এরকম করে পার্থক্য বের করো, যে তুমি এখানে প্রশ্ন লিখলা যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য কত, মনে করো এই প্রশ্নটাই তুমি লিখলা। তাহলে আমরা প্রশ্নটা লিখলাম সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাহলে তুমি পার্থক্যটা দেখো, তাহলে পার্থক্য মানে কি ডিফারেন্স বা বিয়োগফল। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, বাইশ, সেখান থেকে বিয়োগ করবো আমরা কত, মাইনাস বাইশ। তাহলে কী হয়ে যায় দেখো তো, বাইশ মাইনাসে মাইনাসে প্লাস বাইশ,
তাহলে 44 তার মানে আমরা দেখলাম সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 44 তাহলে তুমি এটাও লিখে দিতে পারো এখানে যে পার্থক্য হচ্ছে 44 তারপর আরেকটা প্রশ্ন তুমি করতে পারো কি প্রশ্ন যে আমাদের যে ডিফারেন্স এই ডিফারেন্স গুলো কত করে ম্যাক্সিমাম ডিফারেন্স কত আমরা দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2 করে এরকম প্রশ্ন তারপরে তুমি এরকম আরো অনেক প্রশ্ন কিন্তু তুমি করতে পারো তুমি এরকম অনেক প্রশ্ন করতে পারো তুমি আরো কি প্রশ্ন করতে পারো বলো তো তুমি কিন্তু এটা দেখে আরো এরকম প্রশ্ন করতে পারো যে আচ্ছা যে আমাদের কোন কি কি ডিফারেন্স আমরা পেয়েছি কোন কোন অনুক্রম পেয়েছি কেমন পার্থক্য পেয়েছি আমরা দেখলাম কিছু কিছু পার্থক্য পেলাম 2 কিছু কিছু গুলো আমরা পার্থক্য পেলাম 4 কোন ক্ষেত্রে পার্থক্য পাচ্ছি 8 তো তুমি এটাও লিখতে পারো তো দেখো প্রশ্ন তুমি তোমার মতো করে তৈরি করতে পারো ভাইয়া ঠিক আছে ওকে এরপরে আসো আমাদের কি বলা হচ্ছে এরপরে আমাদের বলা হচ্ছে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিয়ে নিচের ফাঁকা ঘরে লেখো সেই সঙ্গে এমনটি হওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে রাখো তাহলে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিচের ফাঁকা ঘরে লেখো তাহলে কোন কোন জায়গার বৈশিষ্ট্য এই যে আমরা কাজটা করলাম এই কাজটার মধ্যে সবথেকে মজার 6টা বৈশিষ্ট্য তুমি খুঁজে পেয়েছো সেই 6টা বৈশিষ্ট্য এখানে আমাদের লিখতে বলছে আচ্ছা তাহলে আমরা যদি কিছু বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি সো দেখো আমি এখানে 6টা ঘটনা লিখলাম কি হচ্ছে যে ফলাফলগুলোর যোগফল শূন্য অর্থাৎ আমরা যে ফলাফলগুলো পেয়েছি সবগুলো ছোট থেকে বড় সাজিয়ে এরকম করে এই সবগুলো যদি আমি এখন যোগ করি এর মানটা হবে 0 আমরা যদি সবগুলো যোগ করে দেখি মান দেখবো 0 আচ্ছা এরপরে কি যে শূন্য দুইবার এসেছে শূন্য আমরা দেখতেছি এখানে দুইবার এসেছে ঠিক না শূন্য দুইবার এসেছে এরপরে মানগুলোকে ধনাত্মক ঋণাত্মক আকারে পাওয়া যায় আমরা দেখ খেয়াল করে দেখব যে প্রত্যেকটা মানেরই ধনাত্মক আছে ঋণাত্মক আছে মানে এই যে 14 যখন ধনাত্মক আকারে আছে এখানে ঋণাত্মক আকারেও আছে এখানে 12 ঋণাত্মক আকারে আছে 12 কিন্তু ধনাত্মক আকারে আছে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা তার ধনাত্মক এবং ঋণাত্মক দুই রূপেই আছে এরপরে কি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজালেও ফলাফল একই আসবে তুমি যদি এখন 4 5 6 7 এভাবে না সাজিয়ে 7 6 5 4 এভাবে সাজাও তারপরেও কিন্তু এখানে একই মান আসবে আমরা যেরকম দেখতেছি ঠিক সেরকমই আসবে এরপরে কি লিখলাম সর্বোচ্চ সর্বনিম্ন মান একটি আরেকটি যোগাত্মক বিপরীত খেয়াল করে দেখো সর্বোচ্চ মান কত 22 আর সর্বনিম্ন মান -22 একটা আরেকটার কি যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত মানে আমরা কি জানি ধনাত্মক থাকলে ঋণাত্মক ঋণাত্মক থাকলে ধনাত্মক তাহলে আমাদের ধনাত্মক 22-এর যোগাত্মক বিপরীত হচ্ছে ঋণাত্মক 22 আর ঋণাত্মক 22-এর যোগাত্মক বিপরীত হচ্ছে ধনাত্মক 22 তাহলে একটা আরেকটা কিন্তু যোগাত্মক বিপরীত সো এরপরে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন মানের যোগফল শূন্য তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 22 সর্বনিম্ন মান হচ্ছে -22 আমরা যদি এই দুটো যোগ করি তাহলে যোগফল হবে শূন্য যেহেতু যোগাত্মক বিপরীত যোগফল শূন্য হবে সো এখানে আমি 6টা বৈশিষ্ট্য লিখেছি সো এই 6টাই যে শুধু আছে তা না এখানে আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো তুমি একটু চিন্তা করলেই পেয়ে যাবা এবং কারণ বলছে আমাদেরকে কারণ কি কারণ আমরা একই সংখ্যা নিয়ে যদি কাজ করতেছি এবং ওই সংখ্যাগুলোর মধ্যেই কি আমরা যোগ বিয়োগ চিহ্ন আলাদা করে বসাচ্ছি সো আমাদের এই কারণে মূলত আসলে ফলাফলগুলো এরকম হচ্ছে ওকে সো আমরা পরেরটাতে চলে যাই কি বলছে আমাদের এরপরে আচ্ছা এখানে তোমরা এই ঘরের মধ্যে এগুলো লিখে রাখতে পারো কোনো সমস্যা নেই যে 6টা বৈশিষ্ট্য আমি লিখে দিলাম এরপর বলছে পুরো পরীক্ষাটি করতে গিয়ে তোমার কোনো ভুল হয়েছে কখনো পুনরায় গণনা করতে হয়েছে বা আগের ধাপে ফেরত যেতে হয়েছে এমন কিছু হয়ে থাকলে নিজের ফাঁকা করে লিখতে পারো অর্থাৎ আমরা এই কাজটা করার সময় ওই যে অনুমান করেছি তারপরে যোগ বিয়োগ বসিয়েছি যোগ করেছি এই কাজগুলো করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তোমার তাহলে সেটা কোথায় ভুল হয়েছে তুমি কি তারপরে সেটা কীভাবে সমাধান করছো সেই ব্যাপারে এখানে তোমাদের বিস্তারিত লিখতে হবে সো এখন পর্যন্ত যেহেতু আমাদের এখনও ভুল হয়নি আমরা ধারাবাহিকভাবে এসেছি সো আমরা সেটা এখন লিখলাম না এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে একটা একক কাজ দেয়া আছে কি দেয়া আছে একক কাজ সো একক কাজটা আমরা সমাধান করব সো একক কাজটা কি আছে তোমার চর্চার জন্য একই রকম আরও কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করা তোমার বুদ্ধির বিকাশের জন্য ভালো উপরের পর্যবেক্ষণটির পদ্ধতিতে নিজের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো এখন আমাদেরকে একটা একক কাজ দিয়েছে আমরা উপরে যেভাবে কাজটা করলাম ঠিক একইভাবে এখন আমাদের আরেকটা কাজ করতে বলছে সেটা কি দেখো বলছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে না সাজি যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি আসে তো একটু আগে আমরা বৈশিষ্ট্যতে বললাম যে যদি আমি ছোট থেকে বড় না সাজিয়ে বড় থেকে ছোট সাজাই তাহলে ফলাফল একই আসবে ফলাফল কি আসবে একই আসবে এটা এখন আমাদের কি করতে হবে লিখে
দেখতে হবে, এটা এখন আমাদের লিখে দেখতে হবে। সো আমি ছোট থেকে বড় যেভাবে সাজিয়েছি, তুমি যদি বড় থেকে ছোট সেভাবেই সাজাও, তবুও কিন্তু আমরা ওই ষোলো রকম ভাবেই সাজাতে পারবো। কোন ষোলো রকম? এই যে দেখো, খেয়াল করে আমরা যে ষোলো রকম আকারে লিখেছি এভাবেই কিন্তু আমরা সবগুলো প্লাস সবগুলো মাইনাস, তিনটা প্লাস একটা মাইনাস, বা তিনটা মাইনাস একটা প্লাস, দুইটা প্লাস দুইটা মাইনাস, এভাবে সাজাতে পারি। শুধু আমাদের অবস্থানটা চেঞ্জ হবে। কার অবস্থান? সংখ্যার অবস্থান। এখন আছে চার পাঁচ ছয় সাত, তখন হয়ে যাবে সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার, এরকম হয়ে যাবে। কিন্তু আমাদের মান তো একই থাকবে, ঠিক না? আমাদের মান একই থাকবে। যেহেতু আমাদের মান একই থাকবে, সো যোগ বিয়োগ একই থাকবে, তো আমাদের কি থাকবে, এই যে ফলাফলগুলো, এই ফলাফলগুলো একই থাকবে। তুমি এটা খাতার মধ্যে নিজে করে দেখো, দেখো একক কাজ, এটা তুমি একটু নিজে প্র্যাকটিস করে দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, চারটির বদলে যদি তিনটি ক্রমিক সংখ্যা নাও, তখন কি হবে? একই ঘটনা ঘটবে। চারটার বদলে তুমি তিনটা ক্রমিক সংখ্যা নিলে বা পাঁচটা ক্রমিক সংখ্যা নিলেও একই ঘটনাই ঘটবে। যে বৈশিষ্ট্যগুলো আমরা সংখ্যাগুলোর মধ্যে খুঁজে পেয়েছি, আমরা সংখ্যাগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলোই আমরা পাবো। আমরা জিরো পাবো, আমরা যোগাত্মক বিপরীত পাবো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা যোগ করলে আমরা জিরোই পাবো, এরকম এই বৈশিষ্ট্যগুলো আমরা একটা প্যাটার্ন পাবো। আমরা ডিফারেন্সটা অনেক ক্ষেত্রে দুই করে পেতে পারি, অনেক ক্ষেত্রে এক করে পেতে পারি, অনেক ক্ষেত্রে তিন করে পেতে পারি, কিন্তু এরকম একটা সুন্দর প্যাটার্ন ডিফারেন্স আমরা পাবো। ওকে, চারটির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো। চারটার বেশি ক্রমিক সংখ্যা নাও, পাঁচটা নাও। দেখো, তিনটা নিয়ে যা হবে, চারটা নিয়ে তা যা হবে, পাঁচটা নিয়েও তাই হবে। এখন এই কাজগুলো তুমি, আমরা এতক্ষণ যে প্রক্রিয়ায় করলাম, যে পদ্ধতিতে করলাম, তুমি জাস্ট ওভাবে নিজে নিজে করবা। এখন এটা যদি সম্পূর্ণ আমি তোমাকে করে দেই, তাহলে তো ভাই তোমার বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটলো না। সেজন্য কি করতে হবে, এই ভিডিওটা দেখে এই প্রক্রিয়াটা বুঝে বুঝে আসলে কি করা হলো, কোন কোন ধাপে কি করা হলো, তাহলে কিন্তু তুমি নিজের মতো করে এগুলো সাজাতে পারবা, ঠিক আছে? এখন আমি তোমাকে বলি, যদি তুমি তিনটা ক্রমিক সংখ্যা নাও, তাহলে তুমি কতভাবে সাজাতে পারো? হয় তিনটাই প্লাস, না হয় তিনটাই মাইনাস, হয় দুইটা প্লাস একটা মাইনাস, হয় দুইটা মাইনাস একটা প্লাস, এভাবেই তো সাজাতে পারো, এর বেশি না। আবার তুমি যদি চারটার বেশি, মনে করো পাঁচটা নিয়ে কাজ করো, সেক্ষেত্রে কী হতে পারে, পাঁচটাই প্লাস অথবা পাঁচটাই মাইনাস, তারপর চারটা প্লাস একটা মাইনাস, তিনটা প্লাস দুইটা মাইনাস, তারপরে দুইটা প্লাস তিনটা মাইনাস, একটা প্লাস চারটা মাইনাস, আবার সবগুলোই মাইনাস, এভাবে কিন্তু সাজাতে পারো। তখন আমাদের এখানে কিন্তু অনেক প্যাটার্ন হয়ে গেল। যখন আমরা এই যে চারটার বেশি কাজ নিয়ে করবো, এখানে আসো আমরা একটা সূত্র শিখি যে আমি কত রকমভাবে বসাতে পারবো। আমি যদি তিনটা ক্রমিক সংখ্যা নেই, তাহলে আমি কত রকম প্যাটার্নে বসাতে পারবো। যেমন চারটা নিয়ে আমরা ষোলো রকম প্যাটার্নে বসাইতে পারছি, এখন যদি আমি তিনটা নিই, তাহলে কত রকম হতে পারে, যোগ বিয়োগ আমি কতভাবে বসাতে পারি। আমি যদি পাঁচটা নেই, তাহলে যোগ বিয়োগ আমি কতভাবে বসাতে পারি, এটা আমরা জানবো হচ্ছে, এটা একটা সূত্র জেনে নাও, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন আকারে। কী আকারে ভাই? টু টু দি পাওয়ার এন আকারে। আমরা যতটা ক্রমিক সংখ্যা নেব, সেগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি যোগ বিয়োগ আকারে, যোগ বিয়োগ আকারে আমরা কতভাবে সাজাতে পারি, তার সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। এন এখানে কি ভাই? এন হচ্ছে এখানে আমরা কতটা সংখ্যা নিয়েছি। যেমন আগের বার আমরা কত নিয়েছিলাম, চারটা ক্রমিক সংখ্যা, তাহলে টু এর পাওয়ার হচ্ছে চার। তাহলে টু এর পাওয়ার চার মানে কি? আমরা দুই দুই চারবার গুণ করতেছি, তাহলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তার মানে ষোলোবার সাজাতে পারছি। এখন যদি আমি তিনটা সংখ্যা নেই ভাই, তিনটা ক্রমিক সংখ্যা নেই, তাহলে কী হবে, টু টু দি পাওয়ার তিন বা থ্রি, তাহলে কী আসবে, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আমি আটভাবে সাজাতে পারবো। আমি যদি চারটার বেশি নেই, মনে করো পাঁচটা নিলাম, তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কি, আমরা টু টু দি পাওয়ার ফাইভের মান কত, টু টু ফাইভ হচ্ছে বত্রিশ, বত্রিশভাবে সাজাতে পারবো। তুমি যদি ছয়টা নাও, তাহলে টু টু দি পাওয়ার সিক্স, তাহলে কি আমরা চৌষট্টিবার সাজাতে পারবো, ঠিক না? তাহলে দেখো, এটা হচ্ছে এই এনের মানটা কি, এনের মানটা হচ্ছে আমি কতটা সংখ্যা নিয়ে কাজ করতেছি সেটা। যতটা সংখ্যা নিয়ে আমি কাজ করবো, তত মানে টু টু দি পাওয়ার তত হচ্ছে আমরা কি করবো, অতভাবে সাজাতে পারবো, প্লাস মাইনাস সেভাবে সাজাতে পারবো। তাহলে তুমি এখন দেখো তিনটা ক্রমিক সংখ্যা নিয়ে দেখো নয়ভাবে সাজাতে, আটভাবে সাজাতে পারো কি না, চারটার বেশি পাঁচটা নিয়ে কাজ করে দেখো বত্রিশ রকমভাবে তোমার সাজানো আসতেছে কি না, আসবে, আশা করি এটা বুঝতে পারছো। এখন ভিন্ন অন্য কোনো চারটি সংখ্যা নিয়ে কাজ করে দেখো, আগের বারের সংখ্যাগুলোতে যে ফলাফলের ধারা লক্ষ্য করেছো, এবারের সঙ্গে তার কোনো মিল আছে, কোনো পার্থক্য আছে? এখন আমাদের কী করতে হবে, ভিন্ন চারটা, যে চারটা নিয়ে তুমি এখন কাজ করতেছো, বা আমরা যে চারটা নিয়ে কাজ করলাম বইয়ের মধ্যে চার পাঁচ ছয় সাত, তুমি এখন যে সংখ্যাগুলো নিয়ে কাজ করতেছো ওই চারটা বাদ দাও, বাদ দিয়ে এখন অন্য যে কোনো চারটা সংখ্যা নাও, নিয়ে সেম প্রক্রিয়া আবার কাজ করো। সেম যোগ বিয়োগ বসাও,
তারপর ফলাফল বের করো, তারপর ছোট থেকে বড় সাজাও, সাজায় দেখো কোনো অনুক্রম আছে কিনা, কোনো প্যাটার্ন আছে কিনা। তাহলে আগেরবার আমরা যা করেছি এখন নতুনভাবে যা করলাম এই দুটার মধ্যে মিল কী আর পার্থক্য কী এটা তুমি নিজেই বুঝতে পারবা ভাই, এটা তুমি নিজেই খুঁজে বের করতে পারবা যে আচ্ছা আগেরবার আমার পার্থক্য ছিল দুই করে, এবার হচ্ছে তিন করে, আগেরবার আমার সর্বোচ্চ সংখ্যা ছিল এত, এবার হচ্ছে এত, আগেরবার আমি ষোলোভাবে সাজাতে পেরেছি, এবার আমি 32ভাবে সাজাতে পারছি। তো পার্থক্য এবং তোমার ডিফারেন্সটা তুমি নিজেই খুঁজে বের করতে পারবা, মিলগুলো তুমি নিজেই খুঁজে বের করতে পারবা। এটা আশা করি তোমাকে আর নতুন করে বোঝানোর তেমন কিছু নাই বা লাগবে না। তাহলে এই ছিল আমাদের ক্লাসটা। খেয়াল করে দেখো আমরা আজকের ক্লাসে এই গাণিতিক অনুসন্ধান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া, মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি, এবং আমরা যে কাজটা শুরু করেছিলাম আমি বলেছিলাম যে আমরা সবাই আজকে গণিতজ্ঞ, আমরা গণিত বুঝে বুঝে কী হইতেছে, কীভাবে আসলে সংখ্যাটা আসতেছে এই সব কিছু আমরা নিজেরা করে করে দেখব। সো আমরা সেটাই করলাম এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা এ পর্যন্তই শেষ করে দিব। পরবর্তী ক্লাসে আমরা এই যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এখান থেকে মূলত আমরা শুরু করব। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি বা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে ওই যে একক কাজটা, এটা এখন নিজেরা বসে বসে তোমরা সমাধান করো। বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো, দেখো কোন ধাপে আমরা কি করেছি, কিভাবে করেছি, এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কাজটা করো। আশা করি এই ধারণা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং এরপর থেকে যে কোনো কাজ, এই রিলেটেড যে কোনো কাজ তুমি করতে পারবা ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।